পায়গম্বররা আল্লাহকে খুশি করবে কাকে সব পায়গম্বররা ব্যস্ত থাকবে আল্লাহকে খুশি করার জন্য হাসরের মাঠে আর আল্লাহ বলে ওগো হাবিব আমি ব্যস্ত থাকব আমার হাবিবকে খুশি করার জন্য আর যারা বলেন সুবহান আল্লাহ ওই নবীর প্রতি দুরুদ পড়বেন না তো করবেনটা কি মিয়া কেউ যদি নবীজির নামে একবার দুরুদ শরীফ পড়ে হাদিস শরীফের ভিতরে আসছে বাবা আমি বানায়া বানায়া বলি না মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আশার কেউ যদি আমার কলিজার টুকরা নবীজির নামে একবার দুরুদ শরীফ পড়ে আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করে আল্লাহ তাআলা সাথে সাথে তার 10টা গুনাহ maaf করে দেয় এই মুসলমান তার দশটা মর্যাদা বাড়ায় দেয় জান্নাতে যাওয়ার জন্য মালিক তার দশ কদম পথ আগায় দেয় এখানে শেষ নয় আমরা যখন কলিজার টুকরা নবীজির নামে দুরুদ শরীফ পড়ি এই দুরুদের হাদিয়া নিয়া সাথে সাথে ফেরেশতারা মদিনাতুল মুনাওয়ারায় চলে যায় বলি গেল টুকরা নবী বলে ফেরেশতারা কি নি আসতো ওগো আল্লাহর নবী আপনার পাগল উম্মতেরা আপনার নামে দুরুশ শরীফের হাদিয়া পাঠায়ছে নবী আমার চোখের পানি ছেড়ে দিয়া বলে এ ফেরেশতারা কোন জায়গা থেকে দুরুশ শরীফের হাদিয়া পাঠিয়েছেন

আমার চেহারা না দেখে আমার গলার আওয়াজ না শুনে আমার কথা শুনে আমাকে করেছে ফেরেস তারা তোরা সাক্ষী আমার এই উমুতের নাম কি বলে ওখানে এই নাম আমার উম্মুতের বাবার নাম কি দাদার নাম কি বলে এই নাম এ ফেরেস্তা আমার উম্মতের চেহারা একটু আমাকে দেখা সাথে সাথে আমাদের চেহারা কলিজার টুকরা নবীজির সামনে তুলে ধরা হয় আল্লাহ আকবর কলিজার টুকরা নবী বলেন ও ফেরেস তারা তোরা সাক্ষী থাকিস আমার যে উম্মত আমাকে না দেখে আমার নামে দুরুশ্বরী পড়েছে ওই কাল হাসরের ময়দানে আমি নবী আমার ছাড়া আল্লাহ না এই দুনিয়ার জামিনে যে যত বেশি নবীজির প্রতি দূরত্ব পড়বে সে তত বেশি জান্নাতে নবীজির কাছাকাছি থাকবে আর জোরে বলেন সুবহানাল্লাহ

সম্মানিত হাজির আজকে তো আমরা নবীজিকে শুধু মুখে মুখে ভালোবাসি নিজেকে অনেক বড় আশেখ রসুল দাবি করি কিন্তু সাহাবিরা নবীজিকে মুখে মুখে ভালোবাসে নাই মুখে মুখে আশেখ রসুল দাবি করে নাই সাহাবাই কেরামের শরীরের মধ্যে তাকাইলে সাড়ে তিন হাত বডির দিকে তাকাইলে আল্লাহর নবীর মোহাম্মত ফুটি উঠেছে ঠিক কিনা বলি রসুলের হাদিস বাবা আমার কথা নয় নবীজি বলছেন من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة গুলি যার টোকরা বলেন এই দুনিয়ার জামিনে আমার যে উম্মত আমার সুন্নাত পালন করবে আমার গুলো মানবে আমি নবী সাথে জান্নাতে প্রবেশ যে উম্মত আমার সুন্নাত মানবে সুন্নাতকে জিন্দা করবে আমি নবী সেই উম্মতকে সারা আল্লাহর জান্নাতে প্রবেশ করব না আকবার আমরা নবীজির সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও বলি আমি আরো জোরে সরে বলি আমি সম্মানিত হাজির আল্লাহর পায়গম্বরের সাহাবীরা নবীজিকে কেমন ভালোবাসতেন ভালোবাসতেন ছোট্ট একটা দৃষ্টান্ত আপনার সামনে তুলে ধরলা আপনাদের সামনে তুলে ধরেছি মক্কার কাফেরদের অত্যাচারে আল্লাহর নবীর আর মক্কায় থাকা সম্ভব নয় আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়েছেন ও জিবরাইল মক্কার কাফিররা আমার বন্ধুর বিরুদ্ধে এমন ষড়যন্ত্র চক্রান্ত করতেছে আমার বন্ধুর উপরে এমন অত্যাচার নির্যাতন করতেছে আমার বন্ধুর সাহাবিদের উপরে নির্যাতন করতেছে জিব্রাইল যাও যাও আমার বন্ধুকে যে বলে দাও আমার বন্ধু যাতে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যায় আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পেয়ে আল্লাহর পয়গম্বর মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন আল্লাহর পয়গম্বরের সাথে আল্লাহর পয়গম্বরের সাথে অনেক সাহাবি হিজর করে তারা মদিনায় চলে গেলেন তাদেরকে বলা হয় মুহাজির যারা হিজরত করেছেন তাদেরকে বলা হয় কি মুহাজির আল্লাহর নবীর সাথে হিজরত করে মদিনায় চলে গেছেন এক মাস দুই মাস যাওয়ার পরে মক্কার কাফেরদের মাঝে দ্বন্দ্ব লেগে গেছে ঝগড়া শুরু হয়ে গেছে এক দলের সাথে আর এক দল একজন আরেকজনকে বলে হায় রে মুহাম্মাদের মতো এত ভালো মানুষটাকে আমরা অত্যাচার কইরা মক্কা থেকে বের কইরা দিছি মক্কার মানুষগুলো এখন আল্লাহর নবীর জন্য ফপায়া ফপায়া কাদি চোখের পানিতে বালিশ বিজয় ফেলে রাত ধরে ঘুমাইতে পারে না আল্লাহু আকবার নবীজি এখন মক্কায় নাই মক্কার কাফিরেরা মারামারি করে কাটাকাটি করে হানাহানি করে এখন আর কেউ বিচার সাল্লিশ করে দেয় না এখন আর কেউ মিলায়া দেয় না এখন আর কেউ শান্তির কথা বলে না এখন আর কেউ মুক্তির কথা বলে না এখন আর কেউ একজন আর একজনের প্রতি কোনো ভালোবাসা নাই সম্মান নাই শ্রদ্ধা নাই আগে যখন কলিজার টুকরা থাকতেন মক্কার মানুষেরা ঝগড়া করলে আল্লাহ নবী সুন্দর করে মিটায়ে দিতেন বিচার করে দিতেন ফায়সলা করে দিতেন আল্লাহ আকবা এই কারণে তাদের মধ্য থেকে মারামারি কাটাকাটি হানাহানি বন্ধ হয়ে গেছে মক্কার মধ্যে শান্তি বিরাজ করছে আল্লাহ কিন্তু এই দিক থেকে আবু জেহেলদের ষড়যন্ত্র চক্রান্ত বন্ধ নাই তারা এ বসছে একজন আরেকজনকে বলে এ ভাতিজা মোহাম্মদ মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেল আবার মদিনায় যায়া আমাদের বিরুদ্ধে আবার কোন ষড়যন্ত্র করতেছে কিনা মক্কার সিদ্ধান্ত নিল নবীজির জন্য করবে যায় কিন্তু সত্য কথা বলতে পারে না বললে তো মক্কার জনগণ বলবে মিয়া আপনারাই তো ষড়যন্ত্র কইরা মোহাম্মদ কে খেদাইছেন কিন্তু মন থেকে ভালো লাগে ভালোবাসি আরে ভালো মানুষকে কে না ভালোবাসি ঠিক কেন দেখবেন সমাজের মধ্যে একজন মানুষ সবাই তার বিরুদ্ধে করে চক্রান্ত করে আমাদের ঢাকা শহরে আমাদের এলাকায় আমাদের একজন দাদা ছিল ভোর চারটা বাজে উঠে জোরে জোরে জিকির করতো এলাকা এলাকায় ঘুরতো আর মানুষের ঘরে ঘরে দুয়ারে দুয়ারে যায় নামাজের জন্য ডাকতো নামাজে আসো নামাজে আসো জোরে জোরে জিকির করতো তার আমাদের ঘুম ভেঙে যেত। রমজান মাসে আগে এত আর জিকির করত তার জিকিরের আওয়াজে মানুষের সেহেরি খেতে উঠে যেত এত আল্লাহর ছিল কিন্তু সমাজের মধ্যে কিছু মানুষ ছিল তাকে একেবারে দুই চোখে দেখতে পারতো না কিন্তু যারা তাকে দেখতে পারতো না ওই সবগুলা মানুষ ছিল মোনাফিক মার্কা সামনে এক কথা পিছিয়ে যায় আর এক কথা এই টাইপের মানুষ তো আমার কাছে আইসে একজন মুরব্বি বলতেছে এই লোকটা পাগলের মতো সব সময় রাস্তা দিয়ে হাঁটে আর চিল্লায় আমি বললাম মিয়া মুনাফিকি মার্কা কথা কয়েন না আপনি তো নিজে ঠিক মতো নামাজ পড়েন না মিথ্যা কথা বলেন একটা ভালো মানুষের বিরুদ্ধে আপনি আরো কিছু মানুষ বলে না না ঠিকই বলেছ ওই লোকটা দুই বছর আগে মারা গেছে এখন আর কেউ গভীর রাত্রিতে উঠে নামাজের জন্য ডাকে না এখন ভালো মানুষগুলো হারে হারে টের পাইতেছে ওই মক্কার কাফেরদের মধ্য থেকেও অনেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে কেউ গোপনে গোপনে কালেমা পড়ে মুসলমান হয়েছে কেউ আবার মক্কা থেকে হিজরত করে মদিনায় যে কালেমা পড়ে মুসলমান মুসলমান হয়েছে তারা তো নবীজিকে দিল থেকে ভালোবাসত কিন্তু কিছু বড় বড় শয়তানের কারণে আসল কথাটা বলার সাহস পায় নাই তারা মিটিং এর মধ্যে বসছে বৈশা বলে আমরা একটা কাজ করি মক্কা থেকে একজন প্রতিনিধি আমরা মদিনায় পাঠাই পাঠায়া দেখি মোহাম্মদ মদিনায় কেমন আছে কি অবস্থায় আছে কতটুকুন শক্তি সঞ্চার করছে আবার আমাদের উপরে হামলা ঠামলা করবে কিনা

আমার নবীর কোন কথায় কোন আচরণে কোন মানুষ কষ্ট পেয়েছে মক্কার কাফের আবু জাহিল্লারা কি বলে যায় দেখো ভাতি যাবার কতটুকু শক্তি সঞ্চার করছে আবার আমাদের উপরে হামলা ঠামলা করবে কিনা কি করা যায় কি করা যায় আমরা একজন প্রতিনিধি পাঠাবো মদিনায় কাকে পাঠানো যায় আবু একা যে বুদ্ধি শুদ্ধি ভালো বিচক্ষণ শিক্ষিত তাকে আমরা প্রতিনিধি বানায়া দুধ বানায় মদিনায় পাঠাবো তাদের মধ্য থেকে মক্কান একজন সম্ভ্রান্ত পরিবারের যুবক ছিলেন তার নাম হলো সেও কাফের কালেমা কালিমাপুরে এখনো মুসলমান হয় নাই মক্কার কাফেরদের পক্ষ থেকে তাকে মদিনায় পাঠানো হলো নবীজির গতিবিধি লক্ষ্য করার জন্য উরুয়া ইবনে মাসুদ মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন মদিনার শহরে প্রবেশ করলেন প্রবেশ করে জিজ্ঞেস করলেন আইনা আবদুল্লাহ কোথায় হাল তোমরা কি চিনো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কে একজন যুবক বলল আরিফ আমি চিনি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ বলল আমাকে নিয়ে চলো মোহাম্মদ ইমনে আবদুল্লার কাছে বলো তাল আসো আমার সাথে ইমশিমাই চলো মোহাম্মদ ইমনে আবদুল্লার ঘরে আল্লাহর নবীর ঘরের দিকে উরু নেমাসুদকে নিয়ে যাওয়া হলো এখনও নবীজীর ঘর পর্যন্ত যায় নাই ওই যুবক বলল কি তুমি এখানে দাঁড়াও আমি মোহাম্মদ সাল্লাহসাল্মের কাছে যেয়ে আগে অনুমতি নিয়ে আসি তোমাকে তার ঘরে নিয়ে যাব কিনা আল্লাহ নবী বসে বসে কোরআনের কথা শোনাচ্ছিলেন দিনের কথা শোনাচ্ছিলেন ওই যুবক বলল আল্লাহর নবী মক্কা থেকে আপনার সাথে একজন লোক আসছে দেখা করার জন্য এই কথা বলতে দেরি আমার নবীজি বসেছিলেন বসে বসা থেকে দাঁড়ায়া পড়লেন আর বললেন কে আসছে মক্কা থেকে আমার সাথে দেখা করার জন্য নিয়ে আসো নিয়ে আসো আমার মাতৃভূমি থেকে আমার সাথে দেখা করার জন্য আসছে আমি অনেক বড় খুশি আল্লাহ মক্কার কথা বলতেই নবীজির চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে কারণ আমার নবী তো মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে চায়নায় মক্কার কাফেররা জোর করে আমার নবীকে বের করে দিয়েছে সেই ছোটবেলার গুলো মনে পড়ে যাচ্ছে কথা বারবার মনে পড়তে মায়ের স্মৃতি বাবার স্মৃতি যে রাস্তা দিয়া নবীজি হেঁটেছে ছোটবেলায় যেখানে খেলাধুলা করেছে যেখানে তার শৈশব কৈশোর কেটেছে মাতৃভূমি জন্মভূমির জন্য কার নামায়া লাগে আমরা যখন বিদেশে যাই বিদেশে যায় যখন কোন রাস্তাঘাট চিনি না বাঙালি চেহারাটা দেখলে ডাক দি প্রথম ভয় পাই এটা বাঙ্গালি না আবার সোমালিয়ান কারণ আমার চেহারা তো পাঁচ মিশালি চিনা যায় না ভয়ে ভয়ে ডাক দে ভাই ভাই এদিকে আসেন ভাই কেলে বুঝা ফেলায় যে এটা বাঙালি ভাই কোন দেশে বাড়ি যদি বলে ঢাকার শহরে ভাই কোন এলাকা অমক এলাকা হাতটা ধরি ভাই আমার বাড়িও তো ঢাকায় সেও ঢাকার মানুষ পায়া খুব খুশি হয়ে যায় বিদেশের মাটিতে হয় কি হয় না দেশের মানুষ পাইলে মায়া লাগে কি লাগে না ভাই আসেন আপনি আমার দেশের মানুষ আজকে দুপুরে আমার বাসায় থাকেন দুপুরে খান আমি আপনাকে গাড়িতে উঠায় দিব আদর করে বাসায় নিয়ে খাওয়ায় আবার নিজের কাপড়টা পর্যন্ত ধিয়া দিতে চায় ভাই আসেন আপনাকে একটু ঘুরায় ঘুরায় দেখাই মানে দিলের থেকে ভালোবাসা এটা তার জন্য না দেশের কারণে মাটির টানে আল্লাহ নবী তো মক্কাকে সবচাইতে বেশি ভালোবাসেন আল্লাহ আকবর নবীজি দাঁড়ায় গেলেন কে আসছে মক্কা থেকে আমার সাথে দেখা করার জন্য নিয়ে আসো উরওয়া ইবনে মাসউদ প্রথম ভয় পেয়েছিলেন মনে হয় মোহাম্মদ কে আমরা অত্যাচার করে মক্কা থেকে পাঠাইছি মুহাম্মাদের সাথে দেখা করলে মনে হয় মুহাম্মদ আমাদ আমার সাথে খারাপ আচরণ করবে সে তার পূর্ব শত্রুতার প্রতিশোধ মন হয় আমার থেকে নিবি এই ভয়ে ভয়ে উরওয়া ইবনে মাসউদ এক পাও আগায় আর এক পাও পিছায়

চোখের ছেড়ে দিয়ে বলে আপনারা কেমন আছেন আছে আমার চাচারা কেমন আছে আমার আত্মীয় স্বজনরা কেমন আছে এ আমক্কার মানুষগুলো কেমন আছে নবীজি এক এক করে সবার কথা জিজ্ঞেস করতেছেন সবচাইতে নবীজিকে যারা বেশি অত্যাচার করতেছে তাদের কথাও নবীজী বারবার জিজ্ঞেস করতেছেন এই কথার শুনে উড়ুয়াই মাসউদের চোখ করে পানি পড়তে পড়তে পানিতে ভিজে গেল তোমার উপরে যারা সবচেয়ে বেশি অত্যাচার করেছে তুমি তাদের নাম বারবার বলতেছো তাদের কথা তুমি বারবার বলতেছো তাদের প্রতি তোমার এত মায়া এত ভালোবাসা কিন্তু আমরা তো তোমার প্রতি অত্যাচার করেছি জুলুম করেছি তোমাকে দেশ থেকে বের করে দিছি মোহাম্মদ ও মোহাম্মদ এত কষ্ট দেওয়ার পরেও তুমি তোমার শত্রুদের কথা বারবার জিজ্ঞেস করতেছ ও মোহাম্মদ অল্লাহি রব্বুল কাবা রবের কব কাবার রবের কসম খায়া বলি তোমার মতো এত ভালো মানুষ মক্কার জমিনে আসে নাই আর কোনদিন আসবে না আল্লাহ উরুয়াইবনে মাসুদ আসলেন জো হয়ে গেলেন নবীজির আতিথ্যতা দেখে আতিথ্যতা দেখে পরম মমতায় নবীজিকে মেহমানদারি করালেন নিজের হাত দিয়ে খাওয়াইতেছেন বেড়ে বেড়ে পরম মমতায় খাওয়াইতেছেন উরুয়া ইবনি মাসুদের চোখ দিয়া পানি পড়ে হাইরে এই লোকটার প্রতি আমরা কতই না অবিচার করেছি কতই না জুলুম করেছি কতই না অত্যাচার করেছি তার বিনিময়ে সে আমাকে কত ভালোবাসতেছি এত ভালো মানুষের উপরে কিভাবে আমরা নির্যাতন করলাম জুলুম করলাম অরুয়া ইবনে মাসুদ একদিন দুই দিন না তিন দিন পর্যন্ত আল্লাহ নবীর বাড়িতে বেড়াইলেন সোহান আল্লাহ বলেন নবীজি এত আতিথিয়ত এত মেহমানদারি করলেন উরওয়া ইবনে মাসুদের হৃদয় রাজ্য নবীজি জয় করে নিয়েছেন ভালোবাসা দিয়ে ইসলামের মর্মবাণী শুনাইয়া আল্লাহ আকবার ইসলামের সৌন্দর্য দেখে উরওয়া ইবনে মাসুদ অভিভূত হলেন তার চাইতে আরো বেশি অভিভূত হলেন আল্লাহ নবী সরকার যখন উজু করে সাহাবিরা একজনে নবীজির হাত মোবারকের মধ্যে পানি ঢালে আর সব সাহাবিরা আল্লাহর নবীর অজুর পানি হাত ধোয়া পানি জমিনে পড়তে দেয় না নিজেদের হাতের মধ্যে নিয়ে আর শরীরের মধ্যে বরকতের জন্য মারতে থাকে আরে জোরে বলেন সোহান আল্লাহ উরুহেদ্দিন মাসুদ দূর থেকে দেখতেসে আল্লাহ নবীর পানি পর্যন্ত নিচে পড়তে দেয় না সাহাবিরা হাতের মুঠায় নিয়ে নেয় ওই পানি বরকতের জন্য শরীরের মধ্যে মাখি সরকারে দোয়া আলম থুতু ফেলে সাহাবিরা নবীজীর থুতু পর্যন্ত জমিনে পড়তে দেয় না হাতের তালুতে নিয়ে শরীরে মাখতে থাকে উরুহেবনী মাসুদ অবাক হয়ে গেলেন হাই এটা আবার কি দৃশ্য দেখতেছি যে মানুষটার উপরে আমরা এত অত্যাচার নির্যাতন জুলুম করলাম ওই মানুষটার থুতু পর্যন্ত মদিনার মানুষগুলো জমিনে পড়তে দেয় না তিনি অবাক হয়ে গেলেন সাহাবিরা নবীজির প্রতি ভালোবাসা দেখে সাহাবিদের তিনি অবাক অভিভূত হয়ে গেলেন উরুয়া ইবনে মাসুদ নবীজিকে ডাক দিয়ে আদর করে একটু কথা বলতেছেন আরবদের মানুষদের স্বভাব হলো কথা বলার সময় চেহারায় হাত দেয় উরওয়া ইবনে মাসউদ নবীর প্রতি এত ভালোবাসা বেড়ে গেলেন নবীজির দাড়ির মধ্যে একটু উরওয়া ইবনে মাসউদ দরেভাবে আদর করতেছেন হায়রে তোমাকে আমরা কত কষ্ট দিছি তুমি আমাদেরকে ক্ষমা করে দিও আমাদেরকে maaf করে দিও এই কথা বলে নবীর দাড়ি মোবারকের চেহারার মধ্যে একটু হাত দিয়েছেন পাশে নবীজির একজন সাহাবি বসা ছিলেন আব্দুল্লাহ ইবনে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উরা ইবনে মাসউদ নবীজির দাড়ি মোবারকের মধ্যে হাত দিয়ে আর দেরি করে নাই নিজের তরবারিটা খাপ থেকে খুইলা উরা ইবনে মাসউদের হাতের মধ্যে ধরছে এ এত বড় সাহস তুই আমার নবীজির দাড়ির মধ্যে হাত দিছস আমার নবীর দাড়ি মোবারকে হাত দিছস তোর হাত আমি কেটে ফেলবো উরওয়া ইবনে মাসউদ বলে আমি তো তোমার নবীর দাড়ি মোবারকে হাত মনে কোনো দোষ কইরা দেই নাই আমি তো আদর কইরা দিছি বলে আদর ঠাদর বুঝি না আমার নবীর দাড়ি মোবারকে হাত দিতে এত বড় সাহস জানোস আমরা আমাদের জীবনের চাইতে আল্লাহর নবীকে ভালোবাসি নুননো কোনো অপমান নবীজির আমরা সহ্য করতে পারি না আল্লাহু আকবার আল্লাহু আকবার হাত এটা কি মক্কা পেয়েছ এটা মদিনা এটা মদিনা নবীজির জন্য জীবন দিয়ে দিতে রাজি আছি আল্লাহু আকবার উরওয়া ইবনে মাসউদ কয় আমার আর বুজার বাকি নাই আর বুজার বাকি নাই হায় রে যে লোকটাকে আমরা এত অত্যাচার নির্যাতন জুলুম অবহেলা করেছি আরে মক্কার কাফেররা তো নবীজিকে চিনে নাই চিনবে কিভাবে রতনে রতন চিনে ঠিক কিনা বলে ওই হারাম আমার নবীকে কিভাবে চিনবে মদিনার মানুষ ঠিকই চিনেছে আল্লাহ আকবার এ কারণে মহাজের সাহাবিদেরকে আনসাররা ঘর দিয়া দিছে বাড়ি দিয়া দিছে জমি দিয়া দিছে দাসী পর্যন্ত দিয়া দিছে দাসী আল্লাহ আকবার হ্যাঁ নবীজি শরীরে সিঙ্গা লাগিয়েছেন সিঙ্গা সিঙ্গা বোঝেন না যে বৃষ্টি বের করে সিঙ্গা লাগানো কিন্তু যায় যাচ্ছে এগুলো মক্কায় এখনো লাগায় হিজামা বলে হিজামা রক্ত বের হয় শরীর থেকে তো রক্ত বের হয়েছে নবীজি সাহাবি জুবাইর তালানুকে একটা শিশির মধ্যে রক্তটা নিয়ে বলতেছে যাও রক্তটা ফেলে দিয়ে আস সাহাবি ওই রক্তের বোতল হাতে নিয়ে বলে আল্লাহ নবীর রক্ত জমিনের ভিতরে পড়বে জমিনে দাফন করবে এটা হইতে পারে না

আপনার জন্য আমার মা বাবা আমার জান কোরবান হয়ে যাক আল্লাহ ওগনেবি আপনার রক্ত জমিনে পড়বে জমিনে আমি দাফন করব এটা আমি সহ্য করতে পারি নাই আপনার রক্ত জমিনের ভিতরে গড়ায় পড়বে এটা আমি মানতে পারি নাই আমি আপনার মহব্বতে রক্তগুলো টান দিয়ে খেয়ে ফেলেছি সোহান বলেন আল্লাহ নবী বলে সাহাবি আমার মোহাব্ব তুমি রক্ত গুলো টান দিয়ে খেয়ে ফেলেছ কথাটা ভালো করে মনে রেখো আল্লাহর আল্লাহ হার করে দিয়েছে এই ছিল নবীজির প্রতি সাহাবিদের কি মোহাব্বত ভালোবাসা ভালোবাসা নবীর প্রতি সাহাবিদের কেমন ভালোবাসা ছিল হাজার হাজার লক্ষ লক্ষ এমন দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরা যাবে এই দৃশ্য দেখা উরুয়াইবনে মাসউদ বলে ওগো মোহাম্মদ আমাকে এবার বিদায় দাও আমি মক্কায় যাই যা দেখছি এই যে আবু জেহেল নে আর মাথা পুরোই নষ্ট হয়ে যাবে তবে উরুয়াইবনে মাসউদ বলে এই যাওয়া শেষ যাওয়া নয় আমি আবার আসতেছি তোমার হাতে হাত রেখে আমি কালেমা পরে মুসলমান হয়ে যায় মক্কা চলে গেছে সব শয়তানগুলা বড় বড় শয়তান আছে না সবগুলা আইসে মক্কা সন্ধার সময় বাইতুল্লাহ সবার একই প্রশ্ন এ উরাইবনে মাসুদ মদিনা থেকে আসছে কি খবর নিয়ে আইছে আগে যায় শুনি কৌতূহলী হইয়া সবাই আসছে উরাইবনে মাসুদ থেকে ঘটনা শুনে এ কি দেখছো সব বড় বড় নেতা মক্কার জনগণ এক হইছে শোনার জন্য কারণ নবীজি তো তার এমনি ভালোবাসে মহব্বত করে তারা জানে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মতো এত ভালো মানুষ মক্কার জমিনে আসে না আর কোনোদিন তিনি তো রহমতুল্লিল আলামিন আল্লাহ আকবার সবাই নিয়ে বসে কি দেখলা মোহাম্মদ কেমন খাওয়াইছে মোহাম্মদ যা খাওয়াইছে তোরা 14 বস্তা এততমল খাওয়াইতে পারবে মুহাম্মাদের আতিথিয়তা মহমানদারি আপায়ন অসাধারণ আল্লাহু আকবার আমার নবী নিজের না খেয়ে मेहमानদেরকে খাওয়াইতে গরিবদেরকে খাওয়াইতে এতিমদেরকে খাওয়াইতেন ঠিক কি না বলেন আমার নবী মহমানদারি এত খাওয়াইছে ভাতিজা নিজের হাত দিয়া নিয়া নিয়া বলো কি খারাপ ব্যবহার করে নাই মনে তো প্রথম তো ভাবছিলাম নাকি আবার প্রতিশোধ নেয় ধরে নাকি আবার বাইंदा রাখে যে তুই আইছস তরে পাইছি তরে বাইंदा রাখো মারো সবগুলারে তোরুসিলে আনব না না আমার জন্য মোহাম্মদ অবর্তনা দিয়েছেন আমাকে বুকে জড়িয়ে নিয়েছেন আবু জেহেল তোমার নামও কিন্তু মোহাম্মদ বারবার জিজ্ঞেস কর তোমার নামও জিজ্ঞেস করছে ওদবা সাইবা বলে বলো কি বলে হ্যাঁ এই কথা শুনে মক্কার মানুষগুলো অবাক হয়ে গেছে এত ভালো মোহাম্মদ একজন আরেকজনকে ভালো তো আগের থেকে এটা আবার নতুন কি হইল কপাল তো আমাদের পোড়া আমরা মোহাম্মদকে ধরে রাখতে পারি না এই যে দেখো না মারামারি করে কাটাকাটি করে কেউ এখন আর মীমাংসা করে দেয় না কাহা এখন আল্লাহর নবীর অভাব তারা হারে হারে টের পাচ্ছে সুবহানাল্লাহ বলেন আরে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন আবু জেল তো এটা শয়তান হ্যাঁ বুঝছি হ্যাঁ বুঝছি কি ঘটনা ঘটছে আগে ওইটা কও ঘটছে আগে ওইটা কও উরাইব নে ঘটনা বলার আগে আমি তোমাকে একটা কথা বলতে চাই যদি বাসতে চাও এখনো সময় আছে মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়া মুসলমান হয়ে যাও আর জোরে বলেন সুবহানাল্লাহ শয়তানের শয়তানি কথা আবু জেহেল আর কাহা বুঝছি মুহাম্মদের তোমারে জাদু করছে বুঝছি আমি বলছি না

আবু তুই কালেমা পড়ে মুসলমান হবি কি হবি না কে মইরা গেলে হমু না না হস না হ আমি মোহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব আর জোরে বলেন সুবহানাল্লাহ আবুল হাব এমন কি দেখলা কি দেখলা কে আরে যে মানুষটাকে আমরা এত কষ্ট দিয়েছি ওই মোহাম্মদ যখন ওযু করে তার অজুর পানিগুলো তার সাথী সঙ্গীরা জমিনে পড়তে দেয় না বরকতের জন্য হাতের তালুতে নিয়া শরীরে মারতে থাকে সুবহানাল্লাহ বলেন বলো কি বলে এটাই শেষ না আরো আছে বলে কি করে মুহাম্মদ যখন থুতু ফেলে তার থুতু পর্যন্ত জমিনে পড়তে দেয় না তার সাথী সঙ্গীরা বরকতের জন্য ওই থুতু শরীল মোবারকের ভিতরে মারতে থাকে আল্লাহু আকবার বলো অবাক হইছো বলো অবাক মানে কি আরো অবাক করা ঘটনা আছে বলে কি দেখলাম মোহাম্মদ শরীরের ভিতরে হিজামা লাগিয়েছেন রক্ত বের হয়েছেন রক্ত ফালাইতে বলেছেন একটা শিশিতে করে তার একজন সাহাবি সঙ্গী ওই রক্ত পর্যন্ত জমিনে ফালাই নাই মোহাম্মদের মোহাব্বতে এক টান দিয়া রক্ত পর্যন্ত খায়া ফালাইছে আল্লাহ মনে করছুস কি আর দিন পরে মোহাম্মদ মক্কায় আসতেছে একটাও বাঁচতে পারবি না আল্লাহ আকবার আমার নবী পরে মক্কা বিজয় করছেন কি করছেন না মক্কার প্রেসিডেন্ট হয়েছিলেন কি হয়েছিলেন না জোরে বলেন জোরে বলে হ্যাঁ সাহাবাই কারাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আইন নবীজিকে জীবনের চাইতে ভালোবেসেছেন ঠিক কিনা বলেন আমরাও সেই নবীর শিষ্য বিশ্ব নবীর শিষ্য আমরাও আমাদের নবীজিকে জীবনের চাইতে ভালোবাসেন না শুধু কি মুখে মুখে না আমরা নবীজিকে সুন্নতের মাধ্যমে নবীজিকে ভালোবাসি কিসের মাধ্যমে সুন্নতের মাধ্যমে আমরা মেসোয়াক করব নবীজির সুন্নত করে ঢিলা কলুক নিব সুন্নত এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিব মুসলমান আর এক মুসলমানের সাথে সুন্দর আচরণ করব।। অর্থের গরম দেখায় না আপনি দুই ছেলে লন্ডন থাকে আরেকবার গরিব মানুষ এর লেখা টাকার গরম দেখান কবরে নিয়ে ইচ্ছা মতো সাইজ করবো কিন্তু কবরে নিয়ে সাইজ করবে ঠিক কিনা বলেন মনে করছে আমার টাকা আছে ওবা খিতা তোর টাকা নাই তোর একদম সাইজ করে ফেলেন তুমি আরেকজনকে সাইজ করবে আর তোমার সাইজ করার জন্য আরেকজন আছে আছে কি আছে না এই কথাটা কেন বললাম লিনুল kalam আমার নবীজি সব সময় মানুষের সাথে নরম ভাষায় কথা বলতেন কোমল ভাষায় এটা নবীজির সুন্নাহ আমরাও এক মুসলমান আর মুসলমানের সাথে কোমল ভাষায় কথা বলবো সুন্দর আচরণ করব। এগুলো নবীজির আখলা নবীজির চরিত্র নবীজির সন্না আমরা মানবতো ইনসা তো ইনসা কে কে মানবো হাত নারায় নারায়গীর